Hello, my dear students of class 4. How are you all? What are you doing now? Are you ready for your EVS class? I am your EVS teacher, Alokananda Bhattacharji. Tumra to amake shobai chine gecho. So are you ready for your English? Not English. Actually, I am an English teacher. That's why jokhoni kichu bolte jai English chole ache. Tomader jonno ami EVS teacher. So are you ready for your class? হ্যাঁ, তোমাদের তো লাঞ্চ হয়ে গেছে, এখন 3টে বেজে গেছে, লাঞ্চ তো হয়ে গেছে তোমাদের, আর রেস্ট তো নিশ্চয়ই নিয়ে নিয়েছো। তাহলে চট করে বই খাতাগুলো নিয়ে বসে যাও, আমরা আজকে আমাদের ইভিএস লেসন এক্ষুনি শুরু করে দেব, কেমন? আচ্ছা, গতদিন আমি তোমাদের সাথে কি আলোচনা করেছিলাম মনে আছে? তোমাদের যে ইভিএস বই, ক্লাস ফোরের ইভিএস বই লুকিং অ্যারাউন্ড অর চারিদিকে দেখো চাহি, এই যে বইটি আছে তার থেকে যে তোমাদের চ্যাপ্টার্স গুলো আছে তার মধ্যে আমরা কোন চ্যাপ্টারটা আলোচনা করেছিলাম? ইয়াস, চ্যাপ্টার নাম্বার 9, মানে চেঞ্জিং ফ্যামিলিজ। হ্যাঁ, সময়ের সাথে সাথে ফ্যামিলিগুলোতে কিরকম চেঞ্জ হয় সেগুলো আমরা আলোচনা করেছিলাম, এবং সেখান থেকে জানতে পেরেছি তিনজন মেয়ের কথা, দুজন মেয়ে একজন ছেলে, সে ওরা কে? ফাতেমা, মঙ্কুরই, অ্যান্ড আরেকজন কে ছিল? ললিতা। হ্যাঁ, ললিতার ইংলিশ বইয়ের ললিতার নাম ছিল নিম্মি, দেন বঙ্কুরুয়ের নাম ছিল তোমার হোয়াট ইজ নেম, সারে, অ্যান্ড ফাতিমার নাম ছিল নাজলি। এই ছবিটা এখন আমরা দেখছি না, আপনারা একটু ছবিটা ওমিট করে দিন, এটা দেখছি না, আমরা প্রিভিয়াস লেসনটা একটু আলোচনা করে দিই। তো এই যখন আমরা সেটা আলোচনা করেছিলাম তখন আমরা জানতে পেরেছি যে ফ্যামিলিতে কি কি ধরনের চেঞ্জেস হয়, একটা মানুষের যখন জন্ম হয় তখন তাকে ঘিরে কি কি চেঞ্জেস গুলো হয় সেটা আমরা আলোচনা করেছি, দেন কারো যখন বিয়ে হয় অনেক হাসি আনন্দ মজা, অনেক লোকেদের গ্যাদারিংস হয়, অ্যাট দ্য সেম টাইম দেয়ার আর সার্টিন চেঞ্জেস ইন দ্য ফ্যামিলি, রাইট? আচ্ছা, সেকেন্ডলি, থার্ডলি আমরা আরেকটা আলোচনা করেছিলাম, যখন কোনো এমন একটি মানুষ যিনি কিনা ধরো চাকরি করছেন, হঠাৎ করে ওনার বদলি হয়ে গেল, ট্রান্সফার হয়ে গেল, নাও হি অর শি ইজ বাউন্ড টু শিফট ফ্রম হিজ প্রেজেন্ট প্লেস টু আনাদার সাইট, রাইট? তো এই যে হঠাৎ করে যে চেঞ্জ হয়ে গেল সেখানেও কিন্তু একটা বিশাল পরিবর্তন চলে আসে, এই বড় একটা পরিবর্তনের সাথে সাথে একটা ফ্যামিলিতে ছোট ছোট অনেকগুলো পরিবর্তন চেঞ্জ হয়ে যায়। যেমন তোমরা জানতে পেরেছিলে যে মঙ্কুরুয়ের বাবার যখন ট্রান্সফার হয়ে গেছে তার সাথে সাথে মঙ্কুরুইকে ওর যে এখন যে জায়গাতে আছে সেটা থেকে শিফট করে আরেকটি জায়গায় যেতে হবে, সেখানে গিয়ে তাকে নতুন স্কুলে ভর্তি হতে হবে, তার নতুন ফ্রেন্ডস হবে, টিচার্স হবে, সব কিছু চেঞ্জ হয়ে যাবে। মঙ্কুরুয়ের বাবার কলিগসরা যারা অফিসে যারা ওনার যারা কম্প্যানিয়ন্স যারা আছেন ওরা চেঞ্জ হয়ে যাবেন, মঙ্কুরুয়ের মার বান্ধবীরা চেঞ্জ হয়ে উনি নতুন জায়গায় গিয়ে নতুন বান্ধবী বানাবেন। সো এই ধরনের চেঞ্জেস গুলো আমরা জানতে পেরেছি। আচ্ছা, তো তোমাদেরকে আমি একটা টাস্ক দিয়েছিলাম আর বলেছিলাম যে ওই চ্যাপ্টারটির একটা ছোট্ট অংশ এখন একটু বাকি রয়েছে, সেটা আমরা আজকে একটু আলোচনা করবো, দেন উই উইল ডেফিনেটলি জাম্প টু আওয়ার নেক্সট চ্যাপ্টার, অল রাইট? সো তোমাদেরকে একটা টাস্ক আমি দিয়েছিলাম, ডিড ইউ আস্ক ইউর মাদার অর গ্র্যান্ডপ্যার আই ইউর গ্র্যান্ডমাদার দ্যাট ওদের কোন বয়সে বিয়ে হয়েছিল? দেখো, তোমাদের মধ্যে আছে যে তুমি কি বলতে পারো ঠাকুমা বা ঠাকুরদার ছোটবেলার বংশ পরিচয় আর তোমাদের বর্তমান বংশ পরিচয়ের মধ্যে কি কি পার্থক্য আছে, এই কাজগুলো কি করেছো? নিশ্চয় করেছো, তো যদি করে থাকো চট করে বইয়ের মধ্যে এগুলো লিখে নেবে। হ্যাঁ, যে ও দুটো ফ্যামিলিজের মধ্যে কি কি ডিফারেন্স থাকে, হ্যাঁ ডিফারেন্স তো থাকে, ওদের বাড়ির দুটো আলাদা থাকে, ওদের খাওয়া দাওয়ার ধরন আলাদা হতে পারে, ওদের ড্রেসিং সেন্স আলাদা হতে পারে, ফুড হ্যাবিট একটা এমন একটা বড় জিনিস, সব ফ্যামিলিতেই ডিফারেন্ট ডিফারেন্ট কিছু ফুড প্যাটার্ন থাকে। ফর এক্সাম্পল, তোমরা ধরো বা পিৎজা খেতে ভালোবাসো, তোমরা একটু কাটলেট খেতে ভালোবাসো, আমি কি খেতে ভালোবাসি, আমি একটু লুচি খেতে ভালোবাসি, অনেকে আছে একটু একদম সিদ্ধ ভাতকে একদম সুন্দর করে মেখে টেখে খেতে ভালোবাসে। তো অনেক ধরনের লোকেদের, বিভিন্ন ধরনের লোকেদের বিভিন্ন ধরনের ফুড হ্যাবিট থাকে, তাই তো? তো দুটো ফ্যামিলিতে যখন মানে বিয়ে হচ্ছে, দুটো ফ্যামিলির মধ্যে দুটো পার্সনের যখন বিয়ে হচ্ছে ওদেরকেও কিন্তু আরেকজনের পছন্দ মতো খাওয়া দাওয়া গুলো শিখে নিতে হচ্ছে, ওরা খাচ্ছে, তাই তো? আচ্ছা, তো সেখানে তোমাদেরকে কিন্তু বলা হয়েছিল যে তোমরা তোমাদের গ্র্যান্ড প্যারেন্টস যারা আছে পার্টিকুলারলি তোমাদের দিদিমা বা ঠাকুমাকে জিজ্ঞাসা করতে যে ওদের কোন বয়সে বিয়ে হয়েছিল। কেন প্রশ্নটা করা হয়েছে জানো? তোমরা কি জিজ্ঞেস করেছো? আই হোপ যে তোমরা জিজ্ঞাসা করেছো, আমি আমি জানি করেছো। এখন তোমাদেরকে একটা কথা বলি,
আগে বহুকাল আগে ভারতবর্ষের কথাই বলছি, বাকি যে কান্ট্রিজ আছে ওদের কথাই না হয় নাই গেলাম, আমাদের দেশে খুব ছোট বয়সে মেয়েদের বিয়ে হয়ে যেত, ইভেন ছেলেদেরও হয়ে যেত। তো ফর এক্সাম্পল ধরো তোমরা এখন ক্লাস ফোরে পড়ছো, কেমন হয় যদি ক্লাস এইটে ওঠার পরে তোমাকে হঠাৎ করে বিয়ে দিয়ে দেওয়া হলো, হঠাৎ করে তোমাকে বাধ্য করা হলো যে তুমি তোমার নিজের বাড়িকে ছেড়ে তুমি অন্য একটা জায়গায় চলে যাবে, অ্যান্ড তোমার পড়াশুনো বন্ধ, তোমার সমস্ত শৈশব শেষ, তোমার খেলাধুলো সব শেষ। নাও ইউ হ্যাভ টু গো টু ইয়োর ইন লজ হাউস অ্যান্ড ইউ হ্যাভ টু পারফর্ম অল দ্য ডিউটিস। ভাবতে কেমন লাগছে না? এটা নিজেদের জন্য তোমরা ভাবতে পারছো না, আমিও ভাবতে পারি না, কিন্তু আমাদের ঠাকুমা বা ধরো আমার যারা গ্র্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস যারা ছিলেন তাদের মধ্যে যাদের আমাদের যে ঠাকুমার যে ধরো মা বা ঠাকুমার যে শাশুড়ি মা, হ্যাঁ ওদের কিন্তু খুব অল্প বয়সে বিয়ে হয়েছে। এবং এটা কিন্তু ঠিক না, তোমরা তো এখনো ছোট, ক্লাস ফোরে পড়ো, তোমরা এত কিছু কমপ্লিকেটেড ম্যাটার্স গুলো তোমরা বুঝতে পারবে না। কিন্তু এটা কিন্তু ঠিক না, প্রত্যেকেরই কিন্তু একটা বিবাহের বা বিয়ের একটা এক্সাক্ট এজ থাকে। এটা আমি তোমাদের লিখে দিচ্ছি, তোমাদেরকে প্রথম যেদিন আমি তোমার মনে আছে অনিতার ক্লাস করিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে সংবিধান বলে আমাদের একটি বই আছে, পুরো দেশের নিয়ম কানুন, পুরো দেশটা কিভাবে চলবে, অল দ্য নর্মস অল দ্য রুলস এন্ড রেগুলেশনস আর রিটেন ইন দ্যাট বুক। অ্যান্ড সেই বইটির নাম হলো ভারতীয় সংবিধান, ইংলিশে আমরা যাকে বলি দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এই যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তোমাদের হাতে যেমন শিক্ষার অধিকার আইন তুলে দিয়েছে, দ্য রাইট টু এডুকেশন তুলে দিয়েছে, আমাদেরকে অনেকগুলো ফান্ডামেন্টাল রাইটস তুলে দিয়েছে, যখন তোমরা আরেকটু বড় হবে খুব সম্ভবত ক্লাস সিক্সে উঠলে পরে এগুলো আরো ভালো করে জানতে পারবে, এখন জাস্ট গল্পের মতো শুনে রাখো। তো এই যে সংবিধান বইটা, তার উপরে কিন্তু কিছু হয় না, এই বইটাই আমাদের দেশের, আমাদের দেশটা তো গণতান্ত্রিক দেশ, তো একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে সংবিধান যা বলেছে তার ওপরে আর কোনো কথা হয় না। তো এই সংবিধান এত বছর ধরে মেয়েদের বা ছেলেদের যে এই যে একটা মানে অপরিণত বয়সে বিয়ে হয়ে যাওয়া, ইম্যাচিওর এই যে বিয়ে হয়ে যাওয়া, সেটা কিন্তু মানে অ্যাকসেপ্ট করি। তো বিভিন্ন ধরনের আইন হয়েছে, অনেক চেঞ্জেস এসছে, অ্যামেন্ডমেন্ট হয়েছে, অ্যামেন্ডমেন্ট কথার মানে হলো সংশোধন করা, অনেক চেঞ্জ হয়েছে, রুলস এসছে, অ্যাক্ট এসছে, কিন্তু ফাইনালি ঠিক হয়েছে যে মেয়েদেরকে ন্যূনতম মিনিমাম 18 ইয়ার্স হতে হবে টু গেট ম্যারিড অ্যান্ড ছেলেদের 21 ইয়ার্স। মনে থাকবে মেয়েদের কত? 18 ইয়ার্স ফর গার্লস অ্যান্ড ফর বয়েজ ইটস 21 ইয়ার্স। হ্যাঁ, মেয়েদের 18 বছর, ছেলেদের 21 বছর, মিনিমাম এই বয়সের আগে ওরা বিয়ে, ওদেরকে বিয়ে করতে বাধ্য করলে পরে এটা কিন্তু একটা দণ্ডনীয় অপরাধ হয়ে যাবে। হ্যাঁ, তো তোমাদের আশেপাশে যদি তোমরা এরকম কোনো কাউকে দেখো যে কোনো মেয়েকে জোর করে বাধ্য করা হচ্ছে, মানে বিফোর 18 ইয়ার্স যে বয়সটা ওর এডুকেশন অ্যাকোয়ার করার কথা ছিল, যে বয়সে ও স্কুলে যাবে পড়াশোনা করবে, সেই বয়সে ওকে যদি বাধ্য করা হয় বিয়ের পিড়িতে বসার জন্য, তখন কিন্তু তোমরা অবশ্যই তোমাদের প্যারেন্টসদেরকে জানাবে এবং তখন তোমরা আইনের সাহায্য ডেফিনেটলি নিতে পারো। কেন এই কথাটা তোমাদের এই যে চ্যাপ্টারটি চেঞ্জিং ইন দ্য ফ্যামিলিজ এটার মধ্যে ঢোকানো হয়েছে কেন জানো? কারণ একটা মানে তোমরা তো এত ছোট, তোমরা এই কমপ্লিকেটেড এই জটিল ব্যাপারগুলো এখন বুঝবে না, অপরিণত বয়সে বিয়ে হয়ে গেলে কিন্তু অনেক ধরনের প্রবলেমস তৈরি হয়। একটা বিয়ে তো কি হয়, একটা বিয়ে যখন হয় একটা বাড়িতে সুখ শান্তি নিয়ে আসে, কিন্তু একটা অপরিণত বয়সে বিয়ে হওয়া, তার যে যে মেয়েটি বা ধরো যে ছেলেটির কথা বাদ দাও, মেয়েটির কথাই বলছি, তার বিয়ে হয়ে যাওয়া মানে কিন্তু পড়াশোনা বন্ধ। তো পড়াশোনা তো একটা বেসিক রাইট না, পড়াশোনা যদি না করো তুমি পৃথিবীটাকে জানবে কি করে, বুঝবে কি করে, লোকে তোমাকে চিনবে কি করে? তো এডুকেশন ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, রাইট? এটা তো আমি সবসময় তোমাদেরকে বলি বা তোমাদের মা বাবা টিচার্সরাও বলেন। তো সেখান থেকে একটা মেয়েকে বের করে এনে হঠাৎ করে বিয়ে দিয়ে দেওয়া এবং তার উপরে অনেক রেসপন্সিবিলিটি, অনেক দায়িত্ব চাপিয়ে দেওয়া, দিস ইজ অলসো এট অল নট এ গুড থিং। এজন্যই মানে এগুলোকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, এই জন্য এই চ্যাপ্টারটির মধ্যে তোমাদের শেষাংশে, এই চ্যাপ্টারের শেষাংশে এই কথাটা ইনক্লুড করা হয়েছে যে তোমাদের যারা দাদি বা ঠাম্মা বা দিদা বা চাচিরা অনেক সময় ছিলেন যে খুব ইয়াং এজে ওদের বিয়ে হয়েছে, তো
এটা মানে আমাদেরকে অ্যাওয়ার করা হলো। আচ্ছা আরেকটা কথা এখানে বলেছে, একটু পড়ে নেই শুনে না, তারপর আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব। বলছে অনেক মেয়েদের 18 বছর বয়সের আগে বিয়ে হয়ে যায়, তাদের মধ্যে অনেকে স্কুল ছেড়ে দিতে বাধ্য হয়। অন্ধ্রপ্রদেশের রঙ্গরেড্ডি জেলায় সুশীলার মতো অনেক মেয়েদের বিয়ের পর আবার স্কুলে যাওয়ার মতো সত্যি গল্প আছে। পঞ্চায়েত সুশীলাকে এই ব্যাপারে সাহায্য করেছিল। পঞ্চায়েত বলেছিল যে বয়ঃসন্ধিকালের ছেলে মেয়েদের স্কুলে ফিরিয়ে আনতে বিশেষ শিবির করে সাহায্য করতে। জঙ্গম্মা এবং চিত্তি বলল আমরা পড়াশোনা করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। আচ্ছা অন্ধ্রপ্রদেশ যে আমাদের ভারতবর্ষেরই একটি স্টেট, হ্যাঁ একটি রাজ্য, যেখানে সুশীলা বলে রঙ্গারেড্ডি বলে একটি জায়গা আছে, যেখানে সুশীলা বলে একটি মেয়ে যার খুব অল্প বয়সে বিয়ে হয়ে গেছিল, কিন্তু সরকার এমন একটি প্রকল্প নিয়ে এলো, এমন একটি ব্যবস্থা সুব্যবস্থা করলো যে মেয়েটি বিয়ের পরেও সে স্কুলে ফিরে আসতে পারলো এবং বিয়ে হয়ে গেছে ঠিক আছে, কিন্তু তাকে কেউ পড়াশোনা থেকে বঞ্চিত করতে পারলো না। বিয়ে হয়ে যেতে পারে, দেখো অনেক সময় কি হয়, অনেক প্রবলেমে পড়ে, অনেক অভাব দারিদ্রতা থেকে অনেক সময় অনেক মা বাবা কিন্তু মেয়েদেরকে বিয়ে দিয়ে দেন খুব অল্প বয়সে, ক্লাস সিক্সে ক্লাস এইট নাইনে পড়ে, এটা ঠিক না না? যে বয়সে ধরো ও মাধ্যমিক পরীক্ষা দেবে, বাবা কত নতুন কিছু জানবে দেখবে শিখবে, সেই বয়সে ওর কিন্তু বিয়ে হয়ে গেল। বিয়ে তো একটা খুব সুন্দর জিনিস, কিন্তু সেটা তো একটা পরিণত বয়সে, একটা ম্যাচিওর এজে হলে ভালো লাগে, দেখতেও ভালো লাগে শুনতে ভালো লাগে, হ্যাঁ, এবং এটার যে আউটকাম যেটা আসে মানে এটার যে কনসিকোয়েন্স খুব সুন্দর হয়, কিন্তু খুব অল্প বয়সে বিয়ে হলে একটা মানুষকে তো তাকে মূলেই শেষ করে দেওয়া, তাই তো? আচ্ছা এই কারণে রঙ্গারেড্ডি বলে যে জায়গাটি আছে অন্ধ্রপ্রদেশে, সেখানে একটি মেয়ে আছে সুশীলা রেড্ডি, তা বিয়ে হয়ে গেছিল কিন্তু তাকে এমন স্কোপ করে দেওয়া হলো সেই গ্রাম থেকে, সেখানে সরকার সেখানে পঞ্চায়েত এমন একটি সুব্যবস্থা করে দিল যে সে কিনা আবার বিয়ে করার পরেও কিন্তু স্কুলে ফিরে আসতে পারলো। তো ঠিক আছে, বুঝতে পেরেছ, এভাবে কিন্তু আমাদের এই চ্যাপ্টারটি শেষ হয়ে যায়। এবং তোমাদেরকে অলরেডি আমি একটা ছোট্ট রিক্যাপ দিয়ে দিয়েছি যে চ্যাপ্টারটির মধ্যে কি ছিল, যে একটা ফ্যামিলিতে কি কি ধরনের চেঞ্জেস হচ্ছে, কি কি ধরনের পরিবর্তন আসছে, এবং একটা পরিবর্তনের সাথে মানে কতগুলো ছোট ছোট পরিবর্তন হয় একটা ফ্যামিলিতে, এবং সাথে কত রেসপন্সিবিলিটি বেড়ে যায়। যেমন ধরো ললিতার ছোট বোন যখন জন্ম হয়েছে, সে ছোট বোনের জন্ম হওয়ার সাথে সাথে কিন্তু সবার মধ্যে কিন্তু কাজ ভাগ হয়ে গেছে। ললিতা বিগ সিস্টার হয়ে গেছে, এল্ডার সিস্টার হয়ে আছে, সে তার ছোট বোনকে যত্ন নেওয়া, তার সাথে খেলাধুলো করতে পারছে, করার সুযোগ পাচ্ছে। ললিতার মা, ললিতার ঠাকুমা, ললিতার বাবা অ্যান্ড ওর কাকু যিনি আঙ্কেল আছেন, ওরা সবাই কিন্তু সে ছোট্ট বেবিটাকে নিয়ে ওরা ব্যস্ত হয়ে গেছে। কিংবা ফাতিমার ফ্যামিলিতে যখন ওর সিস্টার ইন ল বিয়ে হয়ে এলো, ওর কাজিনের যখন বিয়ে হলো, সেই সিস্টার ইন ল আসার পরে পুরো বিয়ে বাড়ি কত সুন্দর হয়ে গেল, এবং সেই সিস্টার ইন ল এলো থাকতে শুরু করলো, মানে অনেকগুলো চেঞ্জেস হয়েছে। তো এই চ্যাপ্টারটি যখন আজকে তোমরা আমরা শেষ করলাম, তার সাথে কিন্তু তোমরা অবশ্যই চ্যাপ্টারটি কিছু কিছু কথা মনে রেখে দেবে, যত বড় হবে তত আরো অনেক বেশি দেখতে পারবে, জানতে পারবে, এবং অবশ্যই তোমরা শিখতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানে এই চ্যাপ্টারটি শেষ করছি। নাও উই উইল স্ট্রেটলি গো টু আওয়ার নেক্সট চ্যাপ্টার। আচ্ছা, যেহেতু তোমাদের রেডিও সিলেবাসের কথা আমি বলেছিলাম, তো রেডিও সিলেবাসে অনেকগুলো কিন্তু চ্যাপ্টার অদল বদল হয়ে গেছে, মানে অদল বদল না মানে চেঞ্জ হয়ে গেছে তোমাদের, হ্যাঁ চেঞ্জ হয়ে গেছে বলতে কাটেল হয়ে গেছে, বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো চ্যাপ্টার নাম্বার 9 পরে আমরা চ্যাপ্টার নাম্বার 10 এন্ড চ্যাপ্টার নাম্বার 11 এই দুটো আমরা পড়ছি না, আমরা এবার ডিরেক্টলি চলে যাব আমাদের চ্যাপ্টার নাম্বার 12। চলো আমরা স্ক্রিনে ছবিটি দেখে নিই, দেখলেই তোমরা বুঝতে পারবে, চট করে তার আগেই তোমরা বই থেকে ছবি তোমাদের চ্যাপ্টারটি বের করে ফেলো, যে তোমাদের যে চ্যাপ্টার নাম্বার 12 আছে তার মধ্যে তোমাদের স্ক্রিনে ছবিটি চলে আসছে। আচ্ছা এই যে তোমরা পড়েছিলে চেঞ্জিং ফ্যামিলিজ, চেঞ্জিং ফ্যামিলিজ তোমরা দেখতে পাচ্ছ যে কি কি চেঞ্জ হয়েছে, তাই তো? একটা ফ্যামিলির মধ্যে, একটা পরিবারের মধ্যে ছোট ছোট ইনসিডেন্ট হয়েছে, তার সাথে বিগ 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 চেঞ্জেস এসছে, তাই তো? একটা ইনসিডেন্ট থেকে অনেকগুলো চেঞ্জ এসছে। এবার আজকে আমরা যে চ্যাপ্টারটি পড়বো সেটা হলো চেঞ্জিং টাইমস, ওকে, অর সময়ের সঙ্গে পরিবর্তন। দেখো আমি বোর্ডে লিখেছি, তোমাদের বইয়ে যাদের ইংলিশে বই আছে, অর যাদের বাংলাতে বই আছে, তোমাদের
বইয়ে তোমরা বুঝে গেছো যে সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের পরিবর্তন কিন্তু হয়, এবং সেই পরিবর্তনের সাথে কিন্তু লোকেদের জীবনযাত্রা সব চেঞ্জ হয়ে যায়। ফর এক্সাম্পল, এখন আমরা কেন অনলাইন ক্লাস করছি, কেন হচ্ছে বলো তো? কই, আমার তো অনলাইন ক্লাস করার কথা নয়। তোমাদের তো টিভির সামনে এই সময় কটা বাজে? 3:30 বাজে। 3:30 সময় তো তোমাদের টিভির সামনে থাকার কথা নয়, কারণ তোমরা তো সকালবেলা স্কুল থেকে চলে এসছো বাড়িতে, এখন রেস্ট করার কথা। তাহলে কেন টিভিতে আমাকে দেখতে পাচ্ছ? আমি জানি তোমরা সবাই উত্তরটি জানো, যে হঠাৎ করে এমন একটি ভাইরাস চলে এসছে, করোনা ভাইরাস চলে এসেছে, বিকজ অফ দ্যাট কিন্তু আমাদের পুরো লাইফ প্যাটার্ন, আমাদের সবকিছু চেঞ্জ হয়ে গেছে, ঠিক না? আমরা কি আগে কখনো মাস্ক পরতাম? এখন আমরা ঘর থেকে বেরোলেই কিন্তু আমরা নাকে মুখে মাস্ক দিয়ে বেরোই, আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে চলি, আমরা চট করে কোনো মানে ভিড় লোক সমাগম আছে সেখানে আমরা যাই না। সবার খুব মন খারাপ না এবছর যে দুর্গাপুজো হবে কি হবে না, গত বছরের মতো আমরা মজা করতে পারবো কিনা। হ্যাঁ, আমারও খুব মন খারাপ জানো, কিন্তু কি করবে, ফেস্টিভ্যাল থেকেও তো আমাদের লাইফটা বেশি ইম্পর্টেন্ট, তাই তো? এই যে হঠাৎ করে দেখো সময়ের সঙ্গে এমন একটা পরিবর্তন এলো, এবং এই পরিবর্তনের সাথে সাথে কিন্তু আমাদের লাইফস্টাইল, আমাদের পুরো জীবনযাত্রা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা কোথাও গেলে পরে ঘরে গিয়ে আগে স্যানিটাইজ করি, হাত মুখ ধুয়ে জামা কাপড় ধুয়ে টুয়ে তারপরে আমরা ঘরে ঢুকি, সবসময় আমাদের ভয়ে ভয়ে কাটে, তাই তো? তো সেভাবে আজকে আমরা তোমাদের বই থেকে চেঞ্জিং, হ্যাঁ, চেঞ্জিং টাইমস আর সময়ের সঙ্গে পরিবর্তনের কিছু ইনসিডেন্ট তোমাদের সামনে তুলে ধরা হয়েছে, সেই ইনসিডেন্টগুলো আমরা আলোচনা করব, কেমন? তো স্ক্রিনে তো তোমরা ছবি দেখেছো, এবং এই দুটো ছবি তোমাদের বই থেকে নেওয়া হয়েছে, নিয়ে কিন্তু ছবির কোলাজ তৈরি করা হয়েছে। অল রাইট, আচ্ছা দেখো, এই যে সময়ের সঙ্গে পরিবর্তন, তার মধ্যে আমি পড়ছি, পড়ার সাথে সাথে এক্সপ্লেন করব, তোমরা একটু দেখতে থাকো, আমাকে দেখতে থাকো, বইয়ের দিকে দেখতে থাকো, আশা করি বুঝে যাবে। আজকে চ্যাপ্টারটি একটু ছোট্ট একটু কমপ্লিকেটেড আছে, প্রথমের অংশটি একটু কমপ্লিকেটেড, কিছু হিস্টোরিক্যাল ইভেন্টের কথা আমি বলবো, একটু ইতিহাস সম্পর্কে বলবো। ইতিহাস তো তোমরা এখনো পাওনি, কিন্তু জেনে রাখা তো ভালো না, ক্লাস সিক্সে উঠলে কিন্তু সব পাবে, তো ক্লাস ফোর থেকে যদি জেনে যাও তাহলে তো বেশ মজা। যখন স্কুলে যাবে তখন সবাই বলবে আরে বা, ক্লাস ফোরের বাচ্চাগুলো তো সব পারে, কেমন? আচ্ছা দেখো কি লেখা আছে, বলছে আমার নাম ভগবান দাস, অনেক বছর আগে আমি তোমাদের মতো ছেলে মেয়েদের শিক্ষা দিতাম, আমি তখন আমার তরুণ বয়সের দিনগুলো সম্পর্কে লেখালেখি করে সময় কাটাতাম, আমি এই দিনগুলো সম্পর্কে তোমাদের সাথে কিছু আলোচনা করব। এই যে ভগবান দাস বলে যে লোকটি তোমাদের বইয়ে আছে, উনি কি বলেছেন যে অনেক বছর আগে আমি তোমাদের মতো ছেলেদেরকে শিক্ষা দিতাম, দ্যাট মিন্স হোয়াট, হি ওয়াজ এ টিচার, রাইট? আমি তখন আমার তরুণ বয়সে দিনগুলো সম্পর্কে লেখালেখি করে সময় কাটাতাম। সো মানে কি, উনি ওয়েন হি ওয়াজ ইয়াং দেন হি ইউজ টু রাইট ডায়েরি, হি ইউজ টু রাইট অল দ্য ইভেন্টস অফ হিজ লাইফ ইন আ পেজ ইন পেপার, অ্যান্ড নাও হি ওয়ান্টস টু ডিসকাস অল দ্য ম্যাটার্স উইথ ইউ পিপল, ইজন্ট ইট সো? ওকে, তো তোমাদেরকে তো আমি আগেই বলেছি যে ডায়েরি রাইটিং ইজ এ ভেরি 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 গুড হ্যাবিট, তাই তো? যে যখনই কোনো কিছু মানে ইনসিডেন্ট হলো চট করে লিখে নেবে খাতায় বা কোনো একটা ডায়েরিতে। তোমাদেরকে তো আমি ইবিএস ক্লাসেই বলেছিলাম যে সমস্ত ইনসিডেন্টগুলোকে যদি ডায়েরি মেনটেন করে লিখে রাখো, তারপরে যখন বড় হবে তখন এগুলো পড়বে মনটা খুব ভালো হয়ে যাবে, যে যে মানে অনেক ঘটনা হয়তো বা তোমরা ভুলেই গেছো, কিন্তু হঠাৎ করে পড়ছো বলে খুব ভালো লাগছে। তোমরা কি শুরু করেছো লেখা? আমি তো সেদিন বলেছিলাম, আর বলেছিলাম না যে সব কিছু লিখে রাখবে, আমার নাম তো লিখে রাখবে, যে ম্যাম ইবিএস ক্লাসে এসে আমাদেরকে বলেছিল লিখার জন্য, লিখেছো কি? কে জানে তোমরা কি লিখেছো কি লিখে, আমি তো এখান থেকে বলতে পারবো না, বাট আই হোপ দ্যাট অল অফ ইউ হ্যাভ অলরেডি রিটেন, অল অফ ইউ হ্যাভ স্টার্ট টু রিটেন। ওকে, তো উনি যা যা লিখেছেন সেগুলো আমাদের সাথে উনি ডিসকাস করতে চান, তাহলে চলো ওনার ডায়েরির পাতা থেকে আমরা কয়েকটি পর্ব পড়ি, যে ওনার লাইফে সময়ের সাথে সাথে কি কি চেঞ্জেস এলো। আগের চ্যাপ্টারটিতে আমরা কি পড়েছি, ফ্যামিলির ভেতরে মানে পরিবার, পরিবার মানে কোন জায়গা যেখানে আমাদের ভালোবাসার মানুষগুলো, যেখানে স্নেহ মায়া মমতা দিয়ে ঘেরা একটি ঘর, যেখানে আমরা সবাই থাকি, আমাদের ফ্যামিলি মেম্বার, আমাদের আমাদের প্যারেন্টস, গ্র্যান্ড প্যারেন্টস, আঙ্কেল, আওয়ার সিবলিংস, ওদেরকে নিয়ে থাকি। সেভাবে ওইখানে যখন কোনো চেঞ্জ আসে তখন এটাকে বলা হচ্ছে চেঞ্জিং ফ্যামিলিজ। নাও উই উইল রিড
চেঞ্জিং উইথ টাইমস, সময়ের সাথে সাথে কি কি পরিবর্তন হয় মানুষের জীবনে। আচ্ছা, এবার দেখো লেখা আছে একটি বড় পদক্ষেপ, একটি বড় পদক্ষেপ। কি লেখা আছে? আমার সেই সময়ের কথা মনে পড়ে যখন আমার বয়স 9 বছর। এটি অবশ্য 7 বছরেরও বেশি আগের কথা। তখন আমরা ডেরা গাজী খানে বাস করতাম, আজ এই জায়গাটি পাকিস্তান। সেই সময় আমাদের চারপাশে অনেক সমস্যা হয়েছিল, কি ঘটেছে আমি বুঝতে পারিনি। একদিন বাবা আমাদের বললেন আমাদের গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে। খুব মাইনটলি শোনো কিন্তু কি বলছি। হ্যাঁ, আমরা বাড়ি এবং গ্রাম ছেড়ে, আমার বাড়ি এবং গ্রাম ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল। সে জায়গায় আমার সব বন্ধুরা ছিল, আমাদের সবাই, মা বাবা আমার ছোট ভাই এবং বোনেরা এবং আমি ট্রেনে করে দিল্লির কাছে চলে আসি। আমাদের মতো আমাদের এলাকার অনেক মানুষও অন্য জায়গায় চলে গিয়েছিল। তারা বলতো যে আমাদের দেশ দুটি ভাগে ভাগ হয়ে গেছে, ভারত এবং পাকিস্তান। ভারত থেকে এমন অনেক লোক যেমন পাকিস্তানে গিয়েছিল, ঠিক তেমনি আমরা পাকিস্তান থেকে ভারতে চলে এসেছিলাম। কিছু সময়ের জন্য আমরা সবাই একটি শিবিরে ছিলাম, একটি বিশাল মাঠে টাঙানো বড় বড় তাঁবুতে আমরা থাকতাম। তোমরা ঘটনাটি পড়েছ, এখন আমি কয়েকটা কথা তোমাদেরকে বলবো, খুব মাইনুটলি ফলো করবে, সাথে কিছু ছবিও আমরা দেখবো, পরপর কিছু ছবি তোমাদেরকে আমি দেখাবো, সাথে আমরা আলোচনা করব। আচ্ছা, এই যে ভগবান দাস, উনি কি বলেছেন যে উনি যখন 8-9 বছরের ছিলেন, ছোট ছিলেন, তখন উনি কোথায় ছিলেন? উনি ছিলেন পাকিস্তান বলে একটি জায়গাতে। পাকিস্তান কি নাম শুনেছ কখনো? ভারতবর্ষের নাম তো তোমরা শুনেছ, ভারতবর্ষ হলো আমাদের দেশ, পাকিস্তান হলো আমাদের যে ভারতবর্ষ আছে, মানে ঠিক তার, এই যে তোমাদের স্ক্রিনে দেখো ছবি চলে এসছে, ভারতবর্ষে দেখো দুপাশে দুটো গ্রিন কালারের জোন তৈরি করা আছে। একটু শুনে নাও, তারপরে আমি কিছু ক্ল্যারিফিকেশন তোমাদেরকে দেব। পুরো যে এই যে কমলা রঙের যে জোনটা আছে এবং তার উপরে দেখো একটি গ্রে কালারের অংশ আছে যেটার উপরে কাশ্মীর লেখা আছে, এবং সেই কমলা রঙের যে আমাদের ভারতবর্ষের ম্যাপ, এটা তো ম্যাপ তো তোমরা চিনে গেছো, আমি কিন্তু অনেকদিন তোমাদেরকে ভারতবর্ষের ম্যাপ দেখিয়েছি। এই যে ম্যাপের দুপাশে দেখো দুটো গ্রিন কালারের জায়গা আছে। এই যে জায়গাটি অ্যাকচুয়ালি এটা কি বলতো, অ্যাকচুয়ালি এই ছবিটা হলো অবিভক্ত ভারতবর্ষের। ইউ নো মাই স্টুডেন্টস, আওয়ার কান্ট্রি ওয়াজ আন্ডার ব্রিটিশ রুল অলমোস্ট ফর 200 ইয়ার্স, অলমোস্ট প্রায় 200 বছর, অ্যাকচুয়ালি 190 ইয়ার্স। হ্যাঁ, 190 বছরের জন্য কিন্তু আমরা মানে ব্রিটিশ শাসন, ব্রিটিশ পিপলদের আন্ডারে আমরা ছিলাম। সেই যে অ মানে মানে কি বলবো, পরাধীনতার যে নাকপাশ যেটাকে বলে সেটার আন্ডারে ছিলাম, এবং তখন ভারতবর্ষের লোকেরা মানে কি অকথ্য যন্ত্রণা, কি অকথ্য কষ্ট অত্যাচার ওরা সহ্য করেছে, এটা তোমরা জানতে পারবে যখন তোমরা হিস্ট্রি বইগুলো ভালো করে পড়বে। ইতিহাস বইয়ের মধ্যে যখন আমরা পড়ি, ইতিহাস মানে কি জানো? ইতিহাস বই, তোমরা ইবিএস কেন পড়ছো সেটা তো তোমাদেরকে আমি বলেছি, টু নো আওয়ার সারাউন্ডিংস, রাইট? বাট ইউ নো হিস্ট্রি, ইউ নো হোয়াট, থ্রু হিস্ট্রি উই নো আওয়ার পাস্ট, আমরা আমাদের অতীতটাকে জানতে পারি। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো আওয়ার পাস্ট, নো আওয়ার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। তো আমাদের, এবং এখন তোমরা যে ছবিটা দেখছো এটা কিন্তু অ্যাকচুয়ালি গ্রিন জোন, দুপাশে দুটো গ্রিন জোন, ওপরের অ্যাশ কালারের জোন, এবং মাঝখানে সেই যে কমলা রঙের যে অংশটি আছে, পুরো ম্যাপটা কিন্তু অ্যাকচুয়ালি আগে ভারতবর্ষের ম্যাপ ছিল। তার নাম ছিল যে দ্য ম্যাপ অফ ইন্ডিয়া, ওকে, মানে কি বলবো, অবিভক্ত ভারতের ছবি ছিল, ঠিক আছে? তো কি হলো জানো তো, অলমোস্ট ফর 190 ইয়ার্স ধরে যখন আমাদের পুরো দেশ, হ্যাঁ, ব্রিটিশ রুলের আন্ডারে ছিল, তখন তো অনেক ইনসিডেন্টস হয়েছে, এগুলো আমি কিছু ডিটেইলে যাচ্ছি না, এখন তোমরা বুঝবেও না বললে। তারপরে কি হয়েছে জানো, অন 15th August 1947, 1947 যে 15ই অগস্ট, তখন আমাদের দেশ, আমাদের ভারতবর্ষ, দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া, আমরা কিন্তু স্বাধীনতা লাভ করি। ব্রিটিশ পিপল, দে ওয়ার বাউন্ড টু লিভ আওয়ার কান্ট্রি,
एंड वी वेयर डिक्लेयर एज एज एन इंडिपेंडेंट स्टेट। हाँ আমরা ইন্ডিপেন্ডেন্স আমরা আমাদের স্বাধীনতা কিন্তু আমরা অর্জন করেছি। এ দেখো কিছুদিন আগে তো আমরা আমাদের স্বাধীনতা দিবস আমরা উদযাপন করেছি, কিন্তু তখন আরেকটি ঘটনা ঘটেছিল যেটা খুবই মর্মান্তিক। তোমরা বুঝবে, তোমরা সময়ের সাথে সাথে বুঝবে। এখন জাস্ট এই যে ভদ্রলোক যিনি ডায়েরি পাতায় লিখে রেখেছেন এটা ধরে কিছু হিস্টোরিক্যাল ইভেন্ট জেনে নাও। তখন ভারতবর্ষ ভাগ তো হয়েছিল, কিন্তু এই যে তোমাদেরকে যে ছবিটি দেখিয়েছিলাম দুপাশে দুটো গ্রিন কালারের জোন, যদি আমাকে একটু প্রিভিয়াস ছবিটা দেখানো যায়, আগের ছবিটি যদি একটু দেখানো যায় তাহলে ভালো হয়। মানে আগের ছবিটি দেখালে বোধ হয় বাচ্চাদের একটু বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এই ছবিটি, এই যে দেখো এই ছবিটি। তোমাদেরকে কি বলেছিলাম যে 1947 সাল তখন কিন্তু আমাদের দেশ স্বাধীনতা লাভ করে। কিন্তু যে মর্মান্তিক ঘটনাটি ঘটে সেটা হল যে হঠাৎ করে ভারতবর্ষের দুটো অংশ ভাগ হয়ে যায়, দুটো অংশের ভাগ হয়ে যায়। একটার নাম হয় কি ভারত, চট করে খাতায় লিখো ভারত, এবং আরেকটি অংশের নাম হয় পাকিস্তান। অলরাইট, আচ্ছা পাকিস্তান হয়েছে। আমি বলছি যে কেন কেন কথাগুলো বলছি, যেন এগুলো তো তোমাদের বইয়ে নেই, কিন্তু দেখো বইয়ের নিচে কিন্তু বলা আছে। যেন আমি তোমাদেরকে হিস্টোরিক্যাল এই ব্যাকগ্রাউন্ড একটু বলি, তোমাদের বইয়ের নিচে দেওয়া আছে তো। আচ্ছা, এই যে ভারত এবং পাকিস্তান, ভারত দেশ তো তোমরা ভারতের ম্যাপ চেনো, এবার পাকিস্তানের ম্যাপ কোনটা? এই যে তোমাদের স্ক্রিনে দুপাশে দুটো গ্রিন কালারের অংশ আছে, এই দুটো দেশকে বলা হয়, বলা হতো পাকিস্তান। এই যে ছোট রঙের ছোট যে গ্রিন কালারের জোনটা, এটাকে বলা হতো ইস্ট পাকিস্তান। এবং ওপরে যে কাশ্মীরের সাথে কাশ্মীর রাজস্থানের অংশ দিয়ে যে বড় গ্রিন কালারের জোনটি আছে সেটাকে বলা হতো ওয়েস্ট পাকিস্তান। ঠিক আছে, এই দুটো অংশ আমাদের মানে হ্যাঁ দুটো অংশ মানে দুটো নামে, কিন্তু একচে তিনটে অংশে, ঠিক আছে দুটো নামে বা তিনটে অংশে, মাঝখানে ভারতবর্ষ, তার ঠিক নিচে হল ইস্ট পাকিস্তান এবং ওপর দিকে ছিল ওয়েস্ট পাকিস্তান। কিন্তু বাই দিস টাইম নিচের যে ছোট্ট অংশটি সেটা চেঞ্জ হয়ে সেটা আরেকটি ইন্ডিপেন্ডেন্ট স্টেট হয়ে যায়, যার নাম হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের নাম তো তোমরা সবাই জানো, আমাদের খুবই পার্শ্ববর্তী একটি দেশ। পাকিস্তান যেমন আমাদের খুব কাছের, খুব মানে খুবই কাছের একটি দেশ, সেভাবে বাংলাদেশ আমাদের ত্রিপুরা থেকে তো খুবই কাছে, জানো তো খুব কাছের একটি দেশ। কেমন তো এখন আমরা পাকিস্তান বলতে আমরা ওই পোর্শনটাকেই, ওপরের পোর্শনটাকেই ধরি, এটা হলো প্রেজেন্ট কথা। তো এই যে হ্যাঁ আরেকটা কথা হলো যে ভারতবর্ষের স্বাধীনতা দিবস কবে বলো তো? 1947-এ, তাই তো? 15th August, রাইট? সেদিন কিন্তু আমাদের পৃথিবীতে আরেকটি দেশও স্বাধীনতা লাভ করেছিল, সেটি কি কোনটা? এই যে পাকিস্তান। এই পাকিস্তান দেশটি 1947-এ কোন দিন ওরা সেলিব্রেট করে জানো? অন 14th August। হ্যাঁ, আমরা 1947-এর ভারতবর্ষ কি করে 15th August, তাই তো? 15th August আমরা সেলিব্রেট করি। আর পাকিস্তান কবে সেলিব্রেট করে? 14th August, ঠিক আগের দিন। ঠিক আছে, এরকম এটার অনেক ব্যাখ্যা আছে, এগুলো তোমরা পরে বুঝবে, এখন এতটা বলে লাভ নেই। এবং এই যে দুটো দেশ হয়েছে, জানো এই দুটো দেশের রাজধানী কি? ভারতবর্ষের রাজধানী তো তোমরা জানো দিল্লি, আর পাকিস্তানের রাজধানীর নাম কি জানো? ইসলামাবাদ। চট করে লিখে নাও, তোমার জেনারেল নলেজের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ পাকিস্তান? ইউ উড বি আনসারিং হোয়াট? ইসলামাবাদ। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া? কি হবে তোমাদের আনসার? দিল্লি, রাইট? আচ্ছা, এবং জানো যখন ভারতবর্ষ এবং পাকিস্তান স্বাধীন হয়ে দুটো ইন্ডিপেন্ডেন্ট স্টেট হয়ে গেছে, ইন্ডিপেন্ডেন্ট দুটো কান্ট্রি হয়ে গেছিল, তাদের প্রথম তোমার প্রাইম মিনিস্টারের নাম কি ছিল? আচ্ছা তার আগে বলে দিই, এই যে দুটো যে অংশ ভাগ হয়ে গেছিল তোমাদের স্ক্রিনের মধ্যে আছে, ঠিক তারপরে আমাদের ভারতবর্ষ দেখতে কেমন হয়েছিল ঠিক পরের ছবিটিতে চলে যাব, এই ছবিটির পরের ছবিটিতে চলে যাব। এই যে দেশটা ভাগ হওয়ার পরে কিন্তু আমাদের দেশ দেখতে কেমন হয়েছে তোমরা জানো? তোমরা জানো যে আমাদের দেশ অনেকগুলো স্টেট, এই তো দেখো আমাদের ভারতবর্ষের মানচিত্র, কিন্তু তার পাশের যে অংশটাকে এখন কেন এটাকে তোমার মানে সেই গ্রিন কালার
মার্ক করেনি, কারণ এটা শুধুমাত্র ভারতবর্ষের ম্যাপ। কিন্তু তোমাদেরকে আমি আগে যে ছবিটা দেখিয়েছিলাম সেটা ছিল অবিভক্ত ভারতবর্ষ। কেন? কারণ সেই যে পাকিস্তানের যে অংশটা সেটা কিন্তু ভারতের সাথে যুক্ত ছিল, এবং ইস্ট পাকিস্তান যাকে এখন আমরা বাংলাদেশ বলি, এটাও প্রচুর হিস্টোরিক্যাল অনেক ঘটনা আছে বুঝবে তোমরা, এটাও ভারতবর্ষে সেই মাটির সাথে যুক্ত ছিল। কিন্তু তারপরে স্বাধীনতা যখন মানে অর্জন করা হলো, তখন রেডক্লিফ সাহেব বলে একজন ভদ্রলোক, তোমরা এখন নামটি জেনে রাখো, তোমরা পরে সব জানতে পারবে যখন তোমরা হিস্ট্রি বই পড়বে, এই রেডক্লিফ সাহেবই কিন্তু সমস্ত কি বলবো ডিমার্কেট করেছিলেন, সমস্ত ভাবে উনি ওনার কলম দিয়ে একে একে উনি ডিমার্কেট করেছিলেন যে কোন লাইন দিয়ে বর্ডার লাইন যাবে এবং কিভাবে আমাদের দুটো দেশের মধ্যে সেই সীমানা তৈরি হবে। কেমন? আচ্ছা, তাহলে তোমাদের যেটা বলেছিলাম যে আমাদের দুটো দেশের প্রধানমন্ত্রী, প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, দেখি তো পরের ছবিটিতে আমরা একটু যাই, তো পরে একটি ছবি আসবে। আমাদের যে দুটো দেশ আছে ভারত এবং পাকিস্তান, এই ভারত এবং পাকিস্তান তো ওরা তো একই সময়ে একজন 14th August একজন 15th August ওরা স্বাধীনতা অর্জন করেছে। এবার হু ওয়াজ দি ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, এই দেখো তোমাদের ছবির সামনে চলে এসছে জওয়াহরলাল নেহরু, ঠিক আছে, যাকে আমরা চাচা নেহরুও বলি, ঠিক আছে, হি ইজ দ্য ফাদার অফ ইন্দিরা গান্ধী, দ্য আয়রন লেডি, রাইট। এই যে জওয়াহরলাল নেহরু, উনি ছিলেন ভারতবর্ষের প্রথম, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, মনে থাকবে? জওয়াহরলাল নেহরু। এবং ঠিক তার পরের ছবিটিতে চলে যাচ্ছি আমরা, যে এখন আমরা দেখব যে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রীর নাম তো আমরা জানি, এখন সেকেন্ডলি আমরা জানব যে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি। এই দেখো ওনার নাম হল মোহাম্মদ আলী জিন্না, মনে থাকবে? ছবিটি দেখে নাও, গুগলেও তোমরা সার্চ করতে পারো যে হু ইজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান, ইয়াস হি ওয়াজ দ্যাট মোহাম্মদ আলী জিন্না। জানো ওরা দুজন বন্ধু ছিলেন তো, হ্যাঁ, কিন্তু দেশ যখন ভাগ হয়ে গেল দুজন, মানে জওয়াহরলাল নেহরু হয়ে গেলেন আমাদের দেশের প্রাইম মিনিস্টার এবং মোহাম্মদ আলী জিন্না হয়ে গেলেন পাকিস্তানের প্রাইম মিনিস্টার, তো দেশ তো ভাগ হলো, দুটো দেশের মধ্যে এক ছিল, হঠাৎ করে কাটা তারের বেড়া পড়লো এবং পাকিস্তানের অনেক লোক চলে এলো ইন্ডিয়াতে, ভারতবর্ষে, এবং ভারতবর্ষ থেকে অনেক অনেক লোক চলে গেল পাকিস্তানে। তো কেন হলো, কি হলো, এগুলো অনেক কমপ্লিকেটেড ম্যাটার, তোমরা এখন বুঝবে না, আমি বলতেও চাই না এখন, জাস্ট ঘটনাটি জেনে রাখো যে এই যে আমাদের 14th or 15th August, হ্যাঁ 15th August আমাদের দেশ স্বাধীন তো হয়েছিল, আমরা তো খুব আনন্দ করেছিলাম, লোকেরা জানো বাজি পুড়িয়েছিল, ঢাকঢোল বাজিয়েছিল চতুর্দিকে, যে 190 বছর পরে ওরা সেই ব্রিটিশের অত্যাচার থেকে কিন্তু মুক্ত হয়ে গেছে। কিন্তু সেই দিনটি অত্যন্ত আনন্দের যেমন ছিল, খুব দুঃখেরও ছিল, যে আমাদের যে এত সুন্দর ভারতবর্ষ ছিল হঠাৎ করে দুটো দেশে ভাগ হয়ে গেল, পাকিস্তান এবং ভারতবর্ষ, হ্যাঁ, এবং দুটো দেশের মধ্যে হঠাৎ করে কাটা তারের বেড়া পড়ে গেল, লোকেরা এক স্থান থেকে আরেক স্থানে ওদেরকে চলে যেতে হলো। তো তোমাদেরকে আশা করি আমি বোঝাতে পেরেছি যে এটা, এই যে ভগবান দাস যে উনি লিখেছেন এটা যে একটি বড় পদক্ষেপ, এটা সম্পর্কে তোমাদের আইডিয়াটি আদতে আসলে হয়ে গেছে। এবার দেখো আমি পড়ছি যে আমার সেই সময়ের কথা মনে পড়ে যখন আমার বয়স 9 বছর, হ্যাঁ হি ওয়াজ অফ 9, ঠিক আছে, 9 ছিলেন, এটি অবশ্যই 60 বছরের বেশি আগের কথা, উনি যে সময় লিখছেন তার থেকে মিনিমাম মানে অনেক 60 ইয়ার্সের বেশিও আগের কথা উনি বলছেন। কারণ আমরা এই বছর 73rd আমরা ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করেছি, তো তখন বলছেন যে আমরা তখন ডেরা গাজী খানে বাস করতাম। এবার ডেরা গাজী খান পাকিস্তানের যে অংশটি ছিল সেখানের একটি জায়গা, পাকিস্তানে অনেক ভালো ভালো জায়গা আছে যেমন লাহোর, দেন তোমার ইসলামাবাদ যেটা বললাম, এরকম আরো অনেক জায়গা আছে, করাচি আছে, অনেক সুন্দর সুন্দর জায়গাও আছে। তো বলছে ওই যে আমরা তখন ডেরা গাজী খানে বাস করতাম, ডেরা গাজী খান একটি ছোট্ট গ্রামের মতো ছিল, বলছে আজ এই জায়গাটি পাকিস্তান, কিন্তু আজকে ওই জায়গাতে উনি ছিলেন, ওই জায়গাটিকে উনি নিজের দেশ ভারত বলতে পারেন না। কেন? কারণ এই জায়গাটি কাটা তারের ওপারে চলে গেছে, পাকিস্তান বলে আমরা আরেকটি দেশে নাম আমরা জানতে পেরেছি এবং সেখানে ওরা চলে গেছে, এই অংশটি চলে গেছে। আচ্ছা, সেই সময় আমাদের চারপাশে অনেক সমস্যা।
হয়েছিল। কি ঘটেছে আমি বুঝতে পারিনি। একদিন আমাদের বাবা বললেন যে আমাদের গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে। আমাদের আমার বাড়ি এবং আমার গ্রাম ছেড়ে যেতে অনেক কষ্ট হচ্ছিল, সেই জায়গায় আমার সব বন্ধুরা ছিল। আমরা আমাদের সবাই বাবা মা আমার ছোট ভাই এবং বোনেরা এবং আমরা ট্রেনে করে দিল্লিতে চলে আসি। এখন তোমাদের সামনে একটি ছবি আসবে। জানো যখনই দেশ ভাগ হয়েছিল সবাই খুব ভেবেছিল যে স্বাধীনতা আসার পরে সমস্ত দেশে আনন্দের জোয়ার বয়ে যাবে, সবাই খুব খুশি হবে, কিন্তু হলো বিপরীত। হঠাৎ করে দুটো দেশ যখন ভাগ হয়ে যায়, ফর এক্সাম্পল তোমাদেরকে আমি বলি, ফর এক্সাম্পল ধরো তোমার বাড়ি, ঠিক আছে, তোমার বাড়ি এ পাশে তুমি তোমার মা বাবা থাকছ, ও পাশে তুমি তোমার কাকু কাকু কাকিমা, তোমার মানে কাকুর ভাই মানে কাকুর ছেলে মেয়েরা থাকছে, দুটো ঘর। হঠাৎ করে ধরো ঠিক হলো যে মাঝখান দিয়ে লাইন টেনে দেওয়া হয়েছে, না এদিকের লোক এদিকে আসতে পারবে, না এদিকের লোক এদিকে আসতে পারবে। এখন ফর এক্সাম্পল তোমার মনে হলো যে তোমার অনেক কিছু তো কাকুর ঘরে রয়ে গেছে, কিংবা ফর এক্সাম্পল যখন লাইনটি টানা হলো টানা হয়েছে, তখন হয়তো বা তোমার মা তোমার কাকুর ঘরে বসেছিলেন, এবার উনি এই যে লাইন টানা হয়েছে এটার জন্য উনি আসতে পারছেন না। কি বিচিকিচ্ছির অবস্থা না? তো সেই রকমই আমি তো তোমাদেরকে একটা মানে খুব মিনিয়েচার ফর্মে কথাটা বললাম, যে যখন দুটো দেশ ভাগ হয়েছিল, যেটা তোমাদের বইয়ে আছে যে পাকিস্তান বলে যে জায়গাটি নতুন সৃষ্টি হয়েছে, সেখান থেকে অনেক 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 লোকেরা ভারতবর্ষে চলে এসেছিল, এবং ভারতবর্ষ থেকে অনেক লোকেদেরকে পাকিস্তানে চলে যেতে হয়েছিল। দেখো তোমাদের চোখের সামনে একটি ছবি আছে, অত্যন্ত মানে কষ্টকর একটি ছবি, একটি একটি ট্রেনের ছবি। এবং লোকেরা যখন বর্ডারের এপার থেকে, বর্ডার মানে তো তোমরা জানো সীমান্ত, হ্যাঁ সীমান্তে বা সীমানার এপার থেকে ওপারে যখন যাচ্ছিলেন, মানে সে কি মানে কি বিভৎস অবস্থা, কি প্যাথেটিক কন্ডিশন ছিল জানো। এই যে ট্রেন, আজকের দিনে আমরা ট্রেনে চড়তে গেলে আমরা ভাবি রিজার্ভেশন আছে কিনা, আমাদের বসার সিট আছে কিনা, ভালো জায়গা আছে কিনা, রুম এসি কিনা, আমরা কত কিছু দেখি। কিন্তু এই ট্রেনটি দেখো, কাতারে কাতারে লোক, কাতারে কাতারে লোক, একটা ট্রেন বা কয়েক কয়েকটি ট্রেন, তার মধ্যে বোঝাই করে মানে পা রাখার জায়গা নেই, এইভাবে করে লোকরা কিন্তু লোকেরা কিন্তু এক স্থান থেকে আরেক স্থানে গেছে। এবং ছবিটি দেখো, ট্রেনের উপরে লোকরা চড়ছে, এবং দেখো দরজাগুলো, দেখো দরজাগুলোর মধ্যে লোক মানে দাঁড়ানোর জায়গা নেই, তারপরে নিচে কত লোক ওরা উঠতে চাইছে, এরকম মানে অনেক মর্মান্তিক দৃশ্য কিন্তু আমরা দেখেছি। তারপরে একটি ছবি তোমাদের দেখাও, এই ছবিটা দেখে নিয়েছ, তা সেই যে লোকগুলো এলো, হ্যাঁ পাকিস্তান থেকে ভারতে এলো বা ভারত থেকে পাকিস্তানে চলে গেল, কিন্তু ওরা কি থাকবে কোথায়? ওদের তো কোনো বাড়ি নেই না। দেখো কত বড় চেঞ্জ এসেছে সময়ের একটা ঘটনার সাথে, ওদের ফ্যামিলিজ গুলো কত চেঞ্জ হয়ে গেছে, ওরা থাকবে কোথায়? কারণ ওদের বাড়ি তো ইন্ডিয়াতে ছিল, ওরা চলে গেছে এখন পাকিস্তানে, কিংবা পাকিস্তানে যারা ছিল ওদের হয়তো বা অট্টালিকার মতো খুব সুন্দর একটি বাড়ি ছিল বা ছোট মোটো একটা ঘর ছিল, সেখান থেকে ওদের ঘর বাড়ি জমি জামা সব ছেড়ে কয়েকজন মানুষকে নিয়ে এবং কয়েকটা হয়তো বা গুটি কয়েক জামা কাপড় নিয়ে ওদেরকে আসতে হয়েছে এই দেশে। এই দেশে এসেছে যখন আমাদের ভারতবর্ষ থেকে, মানে ভারতবর্ষ থেকে লোকেরা যখন পাকিস্তানে গেছে বা পাকিস্তান থেকে লোকেরা যখন আমাদের দেশে এসছে, তখন ওরা কোথায় থাকবে, কি খাবে, কোথায় চাকরি করবে, ছেলে মেয়েদের কোথায় নিয়ে রাখবে, সেই চিন্তায় ওরা মানে নাজেহাল হয়ে গেছিল। তোমাদের সামনে যে ছবিটি, এগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু আমি গুগল থেকে বের করেছি, এবং সবকটা কিন্তু রিয়েল পিকচার, বানানো ছবি নয়, কিন্তু এটা সত্যি সত্যি তৎকালীন দিনের ছবি। এই দেখো এই ছবিটা কিসের ছবি জানো, এটাকে বলা হচ্ছে রেফিউজি ক্যাম্প, মনে থাকবে রেফিউজি ক্যাম্প? এই যে রেফিউজি ক্যাম্প দেখো, ঠিক এরকম এরকম না ঘরগুলো, এই যে ধরো একটা বই ঠিক তার শেপটা এরকম করে রাখা, তুমি থাকতে পারবে এরকম ঘরে, টেন্ট হাউসে? হ্যাঁ থাকতে পারবে তো, যখন বাগানে গিয়ে খেলবে তখন দামি দামি টেন্ট হাউস বানিয়ে তোমরা ছোট ছোট ঘর বা একটা ডগ হাউস বানিয়ে তোমরা খেললে, কিন্তু দিনের পর দিন কি থাকতে পারবে তোমাদের ফ্যামিলি চার পাঁচজন মেম্বার মিলে? পারবে না তো। কিন্তু তখন কিন্তু লোকেরা এভাবে ছিল অনেক দিন পর্যন্ত, তা খেতে পেয়ে অনাহারে দুর্ভিক্ষে অনেক লোকেরা মারা গেছে অসুস্থ হয়ে। তারপরে ফুড, কারণ মাত্র তো দেশ স্বাধীন হয়েছে, কি করে কি
সব ম্যানেজ করবে, এত কাতারে কাতারে লোক আসছে, কাতারে কাতারে লোক যাচ্ছে, ওদের সিকিউরিটি, ওদের সুরক্ষার কথা কে ভাববে, ওদেরকে কে খাওয়া দেবে, কে ওষুধ দেবে, কে ঘর বাড়ি দেবে। তো এই যে একটা ছবিতে তোমার দেখো ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি কেন বলো তো, সাদা কালো, কারণ এটা অনেক বছর আগের তোলা, তো যখন এই ঘটনাগুলো ঘটেছে 1947 1948 এর ওই টাইম গুলোতে, তো তখন তো কালার পিকচার খুব কম ছিল, তো এই জন্য এগুলো ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি। এবং এই ছবিটি, এই যে তোমরা দেখতে পাচ্ছ রিফিউজি ক্যাম্প, রিফিউজিকে বাংলায় বলা হয় উদ্বাস্তু বলা হয়, ঠিক আছে, তোমরা সময়ের সাথে সাথে বুঝতে পারবে, মানে কিংবা আরেকটু সুন্দর করে বললে বলা হয় হয়তো বা ইংলিশে মাইগ্রেন্টস, ঠিক আছে, এক স্থান থেকে আরেক স্থানে পরিবর্তিত, মানে স্থান পরিবর্তন করে ওরা চলে গেল। এই যে রেফিউজি ক্যাম্পগুলোতে যে মানুষ দিনের পর দিন কি কষ্ট করেছে, এটা তোমরা মানে কি বলবো বাচ্চারা, তোমরা একে ভাবতেও পারবে না। যখন বড় হবে, আরো বড় হবে, আরো পড়াশোনা শিখবে, যখন তোমরা আরো পড়বে হিস্ট্রিটা, যখন ইতিহাস যখন ভালো করে পড়বে, সিভিক্স যখন ভালো করে পড়বে, তখন তোমরা অবশ্যই বুঝতে পারবে। আজকে আমি অনেকটা সময় ধরে কিন্তু জিনিসটা তোমাদেরকে বোঝাতে চেষ্টা করলাম। তো ভগবান দাসজিনী, উনিও কিন্তু পাকিস্তান থেকে ট্রেনে করে, ওই যে ট্রেনটির ছবি তোমাদেরকে দেখিয়েছি, কি একটা বীভৎস ট্রেনের ছবি, যেখানে লোকের মানে তিল ধারণের জায়গা নেই, পা রাখার জায়গা নেই, সেখানে লোকেরা ভাবো গাজা গাজি করে একজন আরেকজনকে মানে ওদের গায়ে চিপকে চিপকে ওরা কোনোভাবে পাকিস্তান থেকে ওরা দিল্লির কাছাকাছি এসেছে। এবং আসার পরে কি হয়েছে, ওরা কিন্তু বাধ্য হয়েছে রেফিউজি ক্যাম্পে থাকতে, ঠিক আছে। তখন বলছে আমাদের মা বাবা আমরা সবাই ছোট এবং বোনেরা আমি ট্রেনে করে দিল্লির কাছে আসি, আমাদের মতো আমাদের এলাকায় অনেক মানুষ অন্য জায়গায় চলে গিয়েছিল, তারা বলতো বলতো যে আমাদের দেশ দুটি ভাগে ভাগ হয়েছে, দুটি ভাগ কি, ভারত এবং পাকিস্তান, কারণ পাকিস্তানের যে লোকরা ছিল, পাকিস্তানের যে যে লোকরা ছিল ওরা তো অ্যাকচুয়ালি অবিভক্ত ভারতেরই লোক, হঠাৎ করে ওদের দুটো দেশের মধ্যে মানে সীমান্ত টেনে দেওয়া হয়েছে, হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে, এবং ওরা ওদের নিজের ভিটে মাটি জমি জামা ঘর বাড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাছের যে সম্পর্কগুলো স্কুল ফ্রেন্ড সবাইকে ছেড়ে ওদেরকে আসতে হয়েছে। এবং ওরা যখন এসছে ভারতবর্ষে হয়তো বা সবাই একসাথে এসছে, কিন্তু কে কোথায় ছড়িয়ে ছিটিয়ে গেছে, এক একটা রিফিউজি ক্যাম্পে ওরা চলে গেছে, কারোর সাথে কোনো জায়গা নেই, কোনো মানে কোনো দেখা নেই, কিছু নেই, সবাই যেন কোথায় হারিয়ে গেছে। আচ্ছা, তারপরে বলছে যে তারা বলতো যে আমাদের দেশ দুটি ভাগে ভাগ হয়ে গেছে, কি কি, ভারত এবং পাকিস্তান, ভারত থেকে অনেক লোক যেমন পাকিস্তানে গিয়েছিল, ঠিক তেমনি আমরা পাকিস্তান থেকে ভারতে চলে এসেছিলাম, কিছু সময়ের জন্য আমরা সবাই একটি শিবিরে ছিলাম, একটি বিশাল মাঠে টাঙানো বড় বড় তাঁবুতে আমরা থাকতাম। দেখেছো তোমরা একটু আগে তোমাদেরকে ছবিটি আমি দেখিয়েছি যে এই যে রিফিউজি ক্যাম্প, যেটা এই রিফিউজি ক্যাম্পকে সুন্দর একটু আরো সুন্দর বাংলায় বলা হয় শিবির। সেই শিবিরের মধ্যে ওরা ছিল, এবং বিশাল বড় 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 মাঠের মধ্যে এই যে তাঁবু বলতে কি, এই যে টেন্ট, এরকম বড় বড় শক্ত শক্ত কাপড়কে ঠিক এইভাবে খুঁটি দিয়ে মাঝখানে ঠিক এরকম করে রেখে তার মধ্যে বসবাস করা হতো, ক্লিয়ার। এটা ছিল ভগবান দাস, যিনি পরে শিক্ষক হয়েছিলেন ভারতবর্ষের যে কোন একটি স্কুলে উনি শিক্ষক হয়েছিলেন, পড়াচ্ছিলেন, সেই যে ভগবান দাস, ওনার ছোটবেলাটা কিন্তু হঠাৎ করে খুব সুন্দর ছিল, হঠাৎ করে একটা বিশাল চেঞ্জ হয়ে যায়, একটা বড় পদক্ষেপ চলে আসে, এবং ওদের ওনার লাইফে সব কিছু চেঞ্জ হয়ে যায়। এই যে চেঞ্জ হয়ে গেল, চেঞ্জিং টাইম, সময়ের সাথে দেখো একটা চেঞ্জ হয়েছে, দেশ ভাগ হয়েছে, এবং দেশ ভাগ হওয়ার সাথে সাথে কিন্তু ভগবান দাস এবং উনার মতো অনেক ফ্যামিলি, অনেক অনেক মানে কোটি কোটি ফ্যামিলি কিন্তু জাস্ট মানে কি বলবো আপরুটেড হয়ে গেছে, ওরা ওদের মানে ভিটে মাটি মানে ওদেরকে যেন কেউ শিকড় থেকে টেনে নিয়ে চলে গেছে, সেটা ভারতেরই লোক হোক আর পাকিস্তানেরই হোক, ভারত থেকে যারা পাকিস্তানে গেছে কিংবা পাকিস্তান থেকে যারা এখানে এসছে আমাদের মানে ভারতবর্ষে এসছে, ওদেরও কিন্তু সেম অবস্থা, কেমন। আচ্ছা, এবার কি হয়েছে, একদরক তো তোমরা বুঝতে পেরেছো যে ভগবান দাস উনি পাকিস্তানে ছিলেন, উনি ট্রেনে করে এসছেন মা বাবার সাথে কোথায়, দিল্লির পাশে, এবং উনার কি হলো যে উনি একটি মাঠে তাঁবুতে থাকতেন। এবার বলছে একটি নতুন বাড়ি, দেখি একটি নতুন বাড়ির কথা কি, একদিন বাবা আমাদের বললেন যে সোহানা গ্রামে আমাদের কিছু জমি দেওয়া হয়েছে, তিনি বললেন আমরা সেখানে বাড়ি তৈরি করতে পারবো, আমি খুব খুশি হয়েছিলাম। বাবা এবং মা বাড়িটি তৈরি করতে কঠোর পরিশ্রম করেছিলেন,
আমরাও এই কাজে সাহায্য করেছিলাম। বাবা মাটি কুড়তেন এবং মা এবং আমরা দ্রুত কড়াইয়ে সেই মাটি ভর্তি করে মার কাছে পার করে দিতাম। গুড়িয়া এবং মা, গুড়িয়া মানে ওনার বোন ভগবান দাস, যিনি ছোট ছিলেন, তার বোন গুড়িয়া এবং তার মা তাতে তোষ মেশাতেন। বাবা দেওয়াল তৈরি করতেন। আমাদের পাশের বাড়িগুলো থেকে গরুর গোবর আনা হতো, মা কাদার সঙ্গে গোবর মেশাতেন। তিনি এই মিশ্রণটি ঘরের মেঝেতে এমন ভাবে লেপে দিতেন ঠিক যেমনটি আমাদের পুরাতন বাড়িতে করতেন। মা বলতেন যে এটি পোকামাকড় দূরে রাখবে। তারপর ঘরের ছাদ তৈরি করার পালা, বাবা কাঠের কতগুলো টুকরো যুক্ত করে একটি কাঠামো তৈরি করলেন এবং সেটি চার দেওয়ালের সঙ্গে লাগিয়ে দিলেন। আমরা কাঠামোটির উপরে নিম এবং কিকার গাছের ডাল রাখি যাতে ওই পোকা কাঠের কোনো ক্ষতি করতে না পারে। মা তাতে পুরনো চটের ব্যাগ রেখে কাদা দিয়ে সেগুলো ঢেকে দিতেন। আমাদের বাড়ির চারপাশে বেশিরভাগ বাড়ি আমাদের বাড়ির মতো তৈরি করা হয়েছিল, কিন্তু ভিন্ন ধরনের ছিল। কিন্তু আমি আমার বাড়িটি সবচেয়ে বেশি পছন্দ করতাম, এটা আমাদের পুরনো বাড়ির মতো ছিল। একটা তোমাদের সামনে একটা স্টোরি পড়লাম, এবার আমি তোমাদের সামনে একটু ব্যাখ্যা করে দিচ্ছি। আচ্ছা, ওরা তো অনেকদিন ধরে তোমার সেই শিবিরে রিফিউজি ক্যাম্পে ছিল। এবার কি হয়েছে দেখো, সবাই তো সারা জীবন যদি রিফিউজি ক্যাম্পে থাকতে হতো তাহলে তো আর কেউ এখানে বাড়ি ঘর বানাতে পারতো না। অ্যাকচুয়ালি প্রথমে দেশ স্বাধীন হয়েছে, অবস্থাটা একটু টালমাটাল ছিল, কিন্তু সময় যত চেঞ্জ হয়েছে সব জিনিস সর্টেড হয়েছে, সব জিনিস কিন্তু একটা গোছানো পরিবেশে এসছে। কিন্তু সেই সময়টা আস্তে আস্তে অনেক দিন লেগেছে, অনেক মানুষ মারা গেছে, অনেক পরিবার জাস্ট ধ্বংস হয়ে গেছে, অনেক কষ্ট দুঃখ কষ্ট হয়েছে, মানে অনেক কিছু রে। তোমরা মানে এগুলো পড়লে বুঝতে পারবে, আমার তোমাদের বলতে গিয়ে আমার গায়ে কাটা দিচ্ছে যে মানে কি মনে করছি আর কি, কারণ আমি তো এগুলো দেখিনি দিনগুলো, আমিও পড়ে তোমাদের মতো আমিও পড়ে জানতে পেরেছি। আচ্ছা, তো তারপরে একদিন ভগবান দাসের যে বাবা, উনি এসে বললেন যে সোহানা বলে একটি গ্রাম আছে, সেখানে ওদেরকে একটু জমি প্রদান করা হয়েছে। এখন তোমাদের সামনে একটি ছবি আসবে। সোহানা হলো এমন একটি গ্রাম, এখন হরিয়ানা বলে যে রাজ্যটি আছে তার মধ্যে, দেখো এই যে পুরো ভারতের ম্যাপ, তার মাঝখান যে রেড কালারের জোনটি আছে এটি হলো হরিয়ানা। হরিয়ানার মধ্যে যে ছোট্ট একটি গ্রাম আছে এটা হলো সোহানা। সেখানে সরকার থেকে এই সমস্ত লোকেদেরকে একটু একটু জমি দেওয়া হয়েছে, ওনাদেরকে একটি জমি দেওয়া হয়েছে এবং ওনারা এখানে বাড়ি বানাবেন। এখন আজকের দিনে আমরা যখন বাড়ি বানাই বা ধরো কোনো বিল্ডিং করলাম বা হোয়াটএভার, আমরা গেট একটা তৈরি করলাম বা বাড়িতে ধরো বাগানের কাজ করলাম, আমরা হেল্পার কিন্তু আমরা পাই। আমরা গার্ডেনার পাচ্ছি, আমরা কার্পেন্টার পাচ্ছি, আমরা রাজমিস্ত্রি যে আঙ্কেল আছেন ওনাকে পাচ্ছি, যারা সবাই মিলে আমাদের বাড়ি সুন্দর করে সিমেন্ট দিয়ে, ইট দিয়ে, বালি দিয়ে সুন্দর সুন্দর কালার করে বাড়ি তৈরি করে দিচ্ছে। কিন্তু আমরা যে সময়ের কথা আজকে পড়ছি, যে ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল, পাকিস্তান যখন স্বাধীন হয়েছিল, তখন কি হয়েছে, তখন কেউ কাউকে হেল্প করার মতো অবস্থায় নেই, নিজের কাজ নিজেকেই করতে হতো। তাই ভগবান দাসের বাবা যখন জমিটি পেলেন, তখন ভগবান দাসের বাবা, ওনার মা এবং ওনারা ভাই বোনেরা তো ছোট ছিলেন, ওরা সবাই মিলে হাতে হাত লাগিয়ে নিজেদের বাড়ি ওরা নিজেরাই তৈরি করেছেন। এজন্য ওনারা কি করেছে, ওনার বাবা মাটি খুঁড়েছেন, জাস্ট মাটিকে এরকম এরকম করে, মাটি তো খুঁড়তেই হবে, মাটি না খুঁড়লে তো তুমি বিল্ডিং এর স্ট্রাকচার কি করে তৈরি করতে হবে করতে পারবে, তাই তো? তো মাটি খুঁড়লেন এবং সেই মাটিটাকে কড়াই বলতে কি জানো তো, যারা যাদের তোমাদের বাড়িতে যাদের বিল্ডিং বানানোর কাজ হয়েছে তোমরা কি বা দেখেছ যে এইরকম ধরনের কড়াইয়ের মতো একটা পাত্র থাকে, ঠিক আছে? এই পাত্রের মধ্যে করে মাটি বা ধরো সিমেন্ট দিয়ে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়া হয়। তো যেখানে ভদ্রলোক মানে ভগবান দাসের বাবা মাটি কুড়ে কুড়ে মাটিগুলো তুলতে, সে ভগবান দাস এবং ওনার যে ছোট ছোট ভাই বোনেরা সবাই মিলে সেই কড়াইতে করে সেই মাটিটা নিয়ে ওদের মার কাছে দিতেন। মা মানে মাডওয়াল চিনেছো, যেমন তোমাদের চোখের সামনে একটি ছবি আসবে এখন, যে একটি মাডওয়ালের ছবি আসবে। মাডওয়াল মানে কি, মাটির তৈরি ঘর, মাটির দেওয়াল, ঠিক আছে? এই ঘরগুলো কিন্তু এখনো আছে, আমরা যখন ছোট ছোট মানে একটু ভেতরে গ্রামে টামে যাই তখন কিন্তু আমরা এই ঘরগুলো দেখতে পাই। খুব সুন্দর, খুব ঠান্ডা থাকে ঘরগুলো তো। এবং দেখো দেওয়ালে কি হয়, দেওয়ালগুলোতে কিন্তু গোবর লেপে দেওয়া হয়,
গোবর তো মানে কি হয় তাহলে কিন্তু পোকামাকড় হয় না। তো ওরা কি করতো, পাশের বাড়ি থেকে গোবর নিয়ে আসতো, সেই গোবরটাকে ওনার মা মাটির সাথে মিশিয়ে জল দিয়ে মানে সেটাকে একটা লিকুইডের মতো তৈরি করে পুরো ঘরে এবং ঘরের যে ফ্লোর আছে মেঝে আছে তার মধ্যে মানে লেপে মানে কি পলিশ করে দিতেন যাতে ঘরের মধ্যে পোকামাকড় না হয়। এবং দেখো ওরা ছাদটি ওরা কি দিয়ে দিয়েছেন, কাঠ দিয়ে, চট দিয়ে, চটের ব্যাগ দিয়ে, কাঠ দিয়ে ওরা কোনোভাবে ওদের ঘর রিপেয়ার করে ওরা ঘরটা তৈরি করেছেন। এবং এই জন্য ওরা কি করেছে, ঘরের মধ্যে ওরা ছাদের মধ্যে সেই কাঠামের মধ্যে ওরা নিম গাছ, ওরা কাকড়ি গাছ, এই গাছগুলোর ডালগুলো ওরা ছড়িয়ে দিয়েছে। কেন, কারণ তোমাদেরকে আমি যখন কিছুদিন আগে অমৃতা দেবীর স্টোরি বলেছিলাম তখন কিন্তু তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে আমাদের পৃথিবীতে এমন অনেক গাছ আছে যারা মানে অত্যন্ত গুণাবলী সম্পন্ন, দিজ আর হার্বস, যেমন তার মধ্যে নিম পাতা একটি এমন গাছ যেখান থেকে মানে যেটা অত্যন্ত তেতো খেতে, নিম পাতা তো অনেক সময় আমাদেরকে খেতে হয় তাই তো, অনেক উৎসব অনুষ্ঠানে মা বাধ্য করে আমাদেরকে যে না একটু নিম পাতা খাওয়ার, আমরা একটু মুখে দিয়ে আর খাবো না, কি তেতো, কি মানে হাউ মাচ বিটার ইট ইজ আমরা বলি তো। কিন্তু এই যে নিম পাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাতা, এবং সেই যে নিম গাছের ডাল যেটা আছে সেই নিম গাছের ডালও কিন্তু অত্যন্ত ভালো ভেষজ হিসেবে কাজ করে। তো ওরা কি করলো, ওরা যে উপরে কাঠ দিয়ে তারপরে চটের দিয়ে যে ছাদটা তৈরি করলো ঘরে, ঘরের ওয়াল তো তোমরা দেখেছো মাড ওয়াল, মাটির তৈরি ওয়াল, এবং ওপরটাকে ওরা চটের ব্যাগ কাঠ দিয়ে তৈরি করেছে, এবং মাঝখানে ওরা কাকড়ি গাছের ডাল এবং নিম পাতা গাছের নিম গাছের ডাল ওরা ছড়িয়ে দিয়েছে যাতে ভবিষ্যতে এখানে পোকামাকড় না হয়। তো এখান থেকে তো তোমরা দেখতে পারলে, আর বলেছে যে আমার বাড়ির চারপাশে বেশিরভাগ বাড়ি আমাদের বাড়ির মতো তৈরি করা হয়েছিল, এবং সেখানে সোহানা বলে গ্রামটিতে যারা যারা এসেছিলেন সবাই কিন্তু ওই রকম শিবির থেকে এসেছিলেন, যে জন্য কারোর কাছে আর সুন্দর করে বিল্ডিং তৈরি করার মতো বড় মানে অট্টালিকা তৈরি করার মতো অবস্থা বা অর্থ টাকা পয়সা কিছুই ছিল না। কারণ যে যে যার যার দেশের মাটিতে কিন্তু ওদের নিজের যে মানে আগের যে দেশের মাটি ছিল সেখানে কিন্তু সবকিছু ফেলে রেখে ওরা এসছেন। তার জন্য কি করা হয়েছে যে আমাদের বাড়ির চার, এই জন্য ওরা কি করেছে, ওরা সিম্পল ভাবে খুব সাধারণ ভাবে ছোট ছোট ঘর তৈরি করেছে। কিন্তু ভগবান দাসুনি বলছেন যে কিন্তু আমার আমার নিজের ঘরটি খুব ভালো লেগেছে, হ্যাঁ ঘরটি হয়তো বা মাটির, ঘরটি হয়তো বা উপরে সেরকম সুন্দর ছাদ নেই, কিন্তু ভালো লেগেছে কারণ আমার যে দেশের মাটি ছিল সেখানে কিন্তু আমার ঘরটি এরকমই ছিল। সো ভগবান দাস যিনি ওনার মনটা খুব ভালো হয়ে গেছে, উনি বাড়ি পেয়েছেন। তো এই যে দেখো আজকে আমরা কিন্তু বেসিক্যালি একটা হিস্ট্রি ক্লাস করে ফেললাম, হিস্ট্রি ক্লাসটা করতেই হতো। দেখো এই যে চেঞ্জিং টাইমস চ্যাপ্টারটি আজকে তো শেষ করা যাবে না, বুঝতেই পারছো এক ঘন্টা হয়ে যাচ্ছে, আমরা নেক্সট পার্টটি আগামী দিনে আলোচনা করব। আজকে তো প্রথমে দেখো আমরা চেঞ্জিং ফ্যামিলিজ আলোচনা করলাম, তারপরে আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করলাম, এবং সেই চ্যাপ্টারের মধ্যে কিন্তু আমাদেরকে অনেক কিছু আজকে জানতে হলো, দেখতে হলো তাই তো, আমরা একটা হিস্টোরিক্যাল একদম মানে ইতিহাস জানলাম, একটা ব্যাকগ্রাউন্ড আমরা জানতে পারলাম যে এই যে দেশ ভাগ হয়েছিল মানে কিভাবে ভাগ হয়েছিল, লোকেরা কোথা থেকে কোথায় এলো, প্রথম প্রাইম মিনিস্টার কে ছিল, কোন ডেটে হয়েছিল, এগুলো আমরা দুটো কান্ট্রির তোমার ক্যাপিটাল কি এগুলো তোমরা আজকে জানতে পেরেছো, ঠিক আছে। এজন্য আরো বললাম যে যখন তোমরা আরেকটু বড় হয়ে যাবে, তোমরা সিক্সে উঠলে কিন্তু তোমরা এই সমস্ত হিস্টোরিক্যাল ফ্যাক্টস গুলো আরো পাবে, এবং যত আরো বড় হবে সময়ের সাথে সাথে এই ব্যাপারগুলো কিন্তু আরো বেশি করে পড়বে, এবং তখন নিজের বুদ্ধি দিয়ে তুমি বিচার করতে পারবে যে কেন দেশ ভাগ হলো, কেন হলো, কি হলো, কোথায় গেল মানুষগুলো, এগুলো তোমরা সব কিন্তু নিজের উত্তর তোমরা নিজেই খুঁজে পাবে, তখন আর ম্যামের দরকার হবে না, ঠিক আছে। তো আজকে যতটুকু পড়েছো মনে থাকবে কি, এই যে চেঞ্জিং উইথ টাইমস যে চ্যাপ্টারটি খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার ফর ইন ইওর সিলেবাস। তো আজকে আমরা একটা ছোট্ট অংশ কভার করলাম, আমরা নেক্সট ডে পুরোটা আলোচনা করব, ঠিক আছে। তো আজকে তো আমাদের সময় প্রায় শেষের পথে, তো তার মাঝখানে চলো আমরা একটা ছোট রিক্যাপ করে নিই। রিক্যাপ
হলো যে তোমাদের এই যে চ্যাপ্টার নাম্বার 12 যে স্টার্ট হয়েছে তার মধ্যে নাম দেওয়া হয়েছে কি যে চেঞ্জিং উইথ টাইম, সময়ের সাথে সাথে পরিবর্তন। তোমাদেরকে যেমন আমি বললাম যে এই যে করোনা ভাইরাসের আগমনে আমাদের লাইফস্টাইল যেমন চেঞ্জ হয়ে গেছে, হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে, তাই তো? স্কুল বন্ধ রাখো, কতদিন ধরে তোমরা স্কুলে যেতে পারছো না, আমি যেতে পারছি না, কি একটা অবস্থা, তাই তো? কিন্তু মানে কিন্তু না মানে আমাদের লাইফ যেমন চেঞ্জ হয়ে গেছে, ঠিক সেইভাবে ভগবান দাস বলে যে লোকটি ছিলেন ওনার লাইফে একটা বিশাল পরিবর্তন চলে এসেছিল। কখন? যখন ওনাকে বা ওনার ফ্যামিলিকে নিজের দেশ মানে যে ছেড়ে অন্য দেশে মানে চলে আসতে হয়েছে। অ্যাকচুয়ালি দেশ বলবো না, কথাটা হলো উনি যে ডেরা গাজী খান বলে যে যে গ্রামটিতে থাকতেন সেই গ্রামটি এখন কি হয়েছে পাকিস্তানে চলে গেছে, এবং মানে ওরা ইন্ডিয়ার মানে কি বলবো অংশভূত নয়। এই জন্য অনেকে ওনাকে বলেছে যে তোমরা এই দেশে এখন থেকো না, তোমরা চলে যাও। সিচুয়েশন এমনই তৈরি হয়েছিল, এই জন্যই তো ভগবান দাস লিখেছেন যে এমন কিছু সমস্যা হয়েছিল আমি বুঝতে পারিনি, সমস্যাগুলো কেন হয়েছে আমি বুঝতে পারিনি, কিন্তু আমাকে আমার নিজের ঘর বাড়ি সব কিছু ছেড়ে আমাকে চলে আসতে হয়েছিল। এবং চলে এসে ওরা কোথায় থেকেছে তোমাদেরকে আমি দেখিয়েছি, একটি রিফিউজি ক্যাম্পে মানে ওরা থাকছে, এবং কি করে ওরা ট্রেনে করে এসছে এটাও তোমাদেরকে আমি ছবি দেখিয়েছি। এই ছবিগুলো তোমরা প্রচুর এমন ছবি তোমাদের গুগলে আছে, উইকিপিডিয়াতে আছে, যা সার্চ করলে পরে ইমেজে যাবে, অনেক ছবি তোমরা পেয়ে যাবে, অনেক অনেক ছবি পাবে। তো সেখান থেকে কিন্তু ওরা অনেক দিন কিন্তু সেই শিবিরে ছিল, যেখানে আমি বলেছি খাওয়া দাওয়ার খুব অভাব ছিল। মানে জানো ট্রাকে করে না অল্প অল্প খাওয়ার গুলো নিয়ে আসতো, ধরো এক ট্রাক খাওয়ার নিয়ে এসছে, ট্রাক তো তোমরা চেনো, একটি ট্রাক খাওয়ার নিয়ে এসছে, কিন্তু খাওয়ার লোক ধরো হাজার জন, সবাইকে কি করে দেবে? কেউ পেত কেউ পেত না, নিজেদের মধ্যে মারামারি, কারণ খেতে পাচ্ছে না তো। আমরা বাড়িতে খাবার পেয়ে খাবার ফেলে দিচ্ছি আর খাবো না বলে, আর ওখানে দিনের পর দিন ওরা নিজের বাড়িতে যখন ছিল তখন তো ওদের খাওয়া দাওয়ার অভাব ছিল না, কিন্তু শিবিরে থাকার পরে হঠাৎ করে খাওয়া দাওয়ার বিশাল অভাব হয়ে গেল। আমি কেন বলেছি এই কথাটা, কারণ দেখো দেশ তো মাত্র স্বাধীন হয়েছে, একটা অন্য ধরনের সিস্টেমে ছিল, হঠাৎ করে আরেকটি ধরনের সিস্টেমের মধ্যে এসে পড়েছে। সবকিছুকে গুছিয়ে একটা প্যাটার্নে নিয়ে আসতে কিন্তু অনেক সময় লাগে, হ্যাঁ, কিন্তু সময়ের মাঝখানে অনেক লোকেদের জীবন কিন্তু একদম ধ্বংস হয়ে গেছে। যাই হোক, তো সেখানে থাকার পরে যখন ওদেরকে একটি ল্যান্ড প্রোভাইড করা হলো, ছোট জমি প্রোভাইড করা হলো, সেখানে কি হলো, সেখানে ওরা নিজের বাড়ি তৈরি করলো। ভগবান দাসের যে মা বাবা ওনারা মাটি কুড়িয়ে তারপরে নিজেরা লেপে মুছে মানে ওরা ঘর তৈরি করেছেন। তোমাদেরকে মাডওয়ালের ছবি আমি দেখিয়েছি, মাড হাউসের ছবি আমি দেখিয়েছি, আর ছোট ছোট যে ভাই বোনরা ভগবান দাস আজ ছোট বোন ভাইয়েরা সবাই মিলে একসাথে মা বাবাকে হেল্প করে কাজ করেছে। কারণ আমি তোমাদের কেন বলেছি, কারণ তখন ওয়ার্কার্স পাওয়া যাবে, রাজমিস্ত্রি পাওয়া যাবে, কার্পেন্টার পাওয়া যাবে, এটা কল্পনার বাইরে ছিল। নিজের কাজ নিজেকেই করতে হতো, নিজের কাজ নিজেকেই করতে হতো। এই জন্য মানে ওরা মানে ভগবান দাসের মা বাবা ওরা সবাই কিন্তু নিজেরাই এই কাজগুলো করেছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার বাকি যে অংশটা আমরা নেক্সট দিন আলোচনা করব। তো আজকে কি আমি আমার ক্লাস শেষ করতে পারি এখন? আশা করি যে তোমরা পড়বে, আমি যতটুকু বলেছি পড়বে, এবং আগের চ্যাপ্টারটি চেঞ্জিং ফ্যামিলিস এটা কিন্তু ভালো করে গুছিয়ে শুধিয়ে পড়বে, এবং এই যে চেঞ্জিং উইথ টাইমস যেটা আমরা আজকে যতটুকু আলোচনা করেছি সেটা পড়বে, এবং অবশ্যই এই যে দেশ ভাগ হয়েছিল ইংলিশে যেটাকে আমরা বলি পার্টিশন, পার্টিশন মানে পার্টিশন পার্ট করে দেওয়া, একটা জায়গা ছিল হঠাৎ করে ভাগ করে দেওয়া, এই যে এটাকে বলে পার্টিশন, এটা নিয়ে মা বাবার সাথে আলোচনা করবে। আমি তো এক ঘন্টার বেশি তোমাদের সাথে কথা বলতে পারবো না, মা বাবা বা ঠাকুমা ঠাকুরদা ওদের সাথে তোমরা একটু আলোচনা করবে যে বাবা মা আজকে ম্যাম ক্লাসে একটা জিনিস পড়িয়েছে, আমাদের বইয়ের মধ্যে আছে, এবং দেখো বইয়ের মধ্যে কিন্তু স্পষ্টভাবে লিখে দেওয়া আছে যে এটা আমাদের জন্য শিক্ষকদের জন্য নোট দিয়ে দিয়েছে যে এই পাঠটি শুরু করার আগে ভারত কিভাবে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা পেয়েছে এবং ভারত বিভাজন সম্পর্কে শিশুদের সাথে আলোচনা করবেন, তাই একটু কমপ্লিকেটেড ব্যাপারটি তাই আমি তোমাদের সাথে আলোচনা করলাম। হ্যাঁ, অনেক সংগ্রামের পর কিন্তু আমাদের দেশ স্বাধীনতা পেয়েছে, কিন্তু সেই স্বাধীনতাটা কিন্তু সুখের সাথে অনেক দুঃখও নিয়ে এসেছিল, এই ব্যাপারটা তোমরা নিজেদের মা বাবার সাথে ভালো করে আলোচনা করবে, কেমন?
তাহলে আজকে আমরা মানে এখানে আমাদের ক্লাস শেষ করি, তোমাদের থেকে বিদায় নিচ্ছি আমি। নেক্সট ওয়েনসডে আবার ঠিক এই সময়ে মানে বিকেল 3টেতে তোমাদের সাথে আবার দেখা হবে। উই উইল কমপ্লিট দিস চ্যাপ্টার নাম্বার 12 চেঞ্জিং টাইমস, এটা আমরা কমপ্লিট করে ফেলবো, কেমন? তাহলে আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই সাবধানে থাকবে, কেমন? বাই।